হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। আজকে আমি বানাবো রেস্টুরেন্টের মতো হুবহু হাক্কা নুডলস, যেটা কিনা বাড়ির খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি বানিয়েছি। এখানে আমি একটা প্যানে অলরেডি জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা কিন্তু এমনভাবে ফুটবে। এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন, এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটাকে এখানে আমি হাই ফ্লেমে 90% মতো সেদ্ধ করে নেব। চাউমিনটা এখানে হয়ে এসেছে, আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের চাউমিন কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। চাউমিনটা নামিয়ে জল ঝরিয়ে আমি কলের তলায় একটু ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি, তেলটা গরম করে নেব। দিয়ে দিচ্ছি 2টো ডিম। নুন দিচ্ছি 7 মতো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ডিমটাকে আমি এখানে একেবারেই ভুজিয়ার মতো করব না, একটু বড় বড় সাইজ রাখবো, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো ডিমটা কিন্তু এখানে হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে রাখছি। কি প্যানের মধ্যে আমি 4 থেকে 5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, নইলে কিন্তু ঠিক রেস্টুরেন্ট স্টাইল আসবে না। এবার দিচ্ছি 2-4টে রসুন কুচি, 1টা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। হাই ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। এটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি আমার লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। এটাকে হাই ফ্লেমে 1-2 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি 1 বাটি বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে বেশি ভাজার দরকার নেই, জাস্ট 1 সেকেন্ডের জন্য একটু সতে করে নেব।
ভাজাটা থাকবে ঠিক এরকম স্টেজে। এবার আমি অ্যাড করছি নুডলস। ভিনিগার দিচ্ছি এক চামচ, সোয়া সস দিচ্ছি এক চামচ, হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার জাস্ট এটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদমতো নুন অ্যাড করছি, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি, ডিমটাকেও অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, আরও এক দু মিনিটের জন্য ভাজব। ব্যাস রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইল এগ হাক্কা নুডলস। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, লিখে জানিও কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিউ রেসিপি নিয়ে।